আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ একটি ক্রান্তিকাল মুহূর্ত পার করছে। বাংলাদেশের জন্য প্রতিটি মুহূর্ত এক একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আমাদের শিক্ষকদের আন্দোলনে যাওয়া কি ঠিক হবে? আমি সেখানে আসছি। সুরেজার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার শপথ নেওয়ার পরপরে যেন বিপদ যাচ্ছেই না, প্রতিটা মুহূর্ত যেন এক একটি বিপদ হয়ে আসছে। প্রথমে বিচারকরা একটি কু করতে চেয়েছিল এই সরকারের পতনের জন্য বিচারিক কার্যক্রমের মাধ্যমে, সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করেছে। তারপর আসলো বন্যা, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট কিছু অঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে। এটি বিপদ সংকেত যেটি আমরা পার করছি। এই বিপদটা পার করতে গিয়ে আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু প্রতিটা মানুষ যেন বুঝতে হবে, কিন্তু প্রতিটা মানুষ যেন এই বিপদে এগিয়ে আসছে। এর আগে আমরা কখনো দেখিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং ত্রাণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে, টাকা, নগদ টাকা সাহায্য এগুলো উত্তোলন করা হচ্ছে, যেটি সকল প্রকার মানুষ অংশগ্রহণ করছে, বুঝতে হবে বিষয়টা। তারপরে কি হলো, গতকাল আনসাররা তাদের যৌক্তিক দাবি নিয়েই, আমি বলি যৌক্তিক দাবি নিয়েই আন্দোলন করতে এসেছে, সচিবালয় ঘেরাও করেছে। এই সচিবালয় ঘেরাও করার পরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যদিও উপদেষ্টাগণ এই আন্দোলনের কিছু দাবি মেনে নিয়ে এটাকে থামাতে বলেছিল এবং তাদেরকে চলে যেতে বলেছিল, যে দাবি মেনে নেওয়া হয়েছে, বাকি দাবিগুলো পরবর্তীতে আলোচনার সাপেক্ষে কিছু একটা করা হবে, কিন্তু তারা মানেনি। সেখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই একটি বিপদ মুহূর্ত গেছে। পরবর্তীতে আজকে আবার রিক্সা চালকরা এরা এদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছে এবং আলটিমেটাম দিয়ে গেছে সরকারকে। আরও শোনা যাচ্ছে যে পল্লী বিদ্যুতের কিছু কর্মকর্তা কর্মচারী আলটিমেটাম দিয়েছে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এই আলটিমেটাম পার হলে তারাও সরাসরি আন্দোলনে নামবে, বুঝতে হবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এখনও সরকার ঠিকমতো দাঁড়াতে পারেনি, মাত্র কয়েকদিন হলো। এর মধ্যে যার যেমন ইচ্ছে সে তেমন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপস্থিত হচ্ছে। মনে হচ্ছে যেন যে এই সরকারের কাছে আমাদের সকল পাওনা আছে এবং এই সরকারকেই আমরা বৈষম্য জানাতে পারবো। এতদিন যে সরকারগুলো গেছে তাদের কাছে কোনো দাবি দাওয়া যেন আমাদের ছিল না, এরকম একটা মনে হচ্ছে। যদিও এটা হওয়ারই কথা, কেননা এতদিন আমরা বৈষম্যের ভিতরে ছিলাম, এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলেই এই সরকারটা গঠিত হয়েছে। সুতরাং এই সরকারের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে। আন্দোলন হবে, চাওয়া থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বুঝতে হবে এই মুহূর্তে সরকার নিরুপায় অবস্থায় আছে, এখনো গঠন সরকার গঠন করে ঠিকমতো দাঁড়াতে পারেনি। এর মধ্যে বন্যা এসেছে, আবার আজকে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। তার মানে আশঙ্কা করা হচ্ছে যেদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ি, কুষ্টিয়া এগুলো বন্যায় প্লাবিত হতে পারে, এদিকে আবার নতুন একটি টেনশন। এর মধ্যে এতগুলো অবস্থা চলে যাওয়ার পরে আমরা শিক্ষক যারা আছি, আমাদেরকে আন্দোলনে যাওয়া ঠিক হবে অথবা আন্দোলনের ডাক দেওয়া কি ঠিক হবে? আমি এই জায়গাটায় আসছি, এই জন্য আসছি যে আমরা দেখছি যে প্রতিটা আন্দোলন আসছে যৌক্তিক দাবি নিয়ে, মুহূর্তটা মোটেই উচিত না আসার। কেননা এই মুহূর্তে আমাদের একদিকে যেরকম বন্যায় ডুবে গেছে তাদের পাশে থাকতে হবে, তাদের পাশে না থেকে আমরা যাচ্ছি কি আমাদের দাবি নিয়ে, এটা মাথায় রাখতে হবে। আমাদের দাবি নিয়ে আমরা যাচ্ছি, দাবি অবশ্যই আদায় করতে হবে, কিন্তু এই মুহূর্তে না পেলেই কি যে হবে না তা তো না, এটা মাথায় রাখতে হবে। এই মুহূর্তে না পেলে কি হচ্ছে না, আমাদের এই মুহূর্তে উচিত হচ্ছে বন্যায় প্লাবিত এলাকার মানুষের পাশে দাঁড়ানো।
তারা এক মুহূর্তে খাবার পাচ্ছে না, তাদের সর্বস্ব হারিয়ে গেছে, তাহলে কি তাদের পাশে দাঁড়ানো উচিত না? এই মুহূর্তে যদি আমরা আন্দোলনে যাই তাহলে কী অবস্থা ঘটবে, কী অবস্থা দাঁড়াবে? আমরা কিন্তু আনসার না, আমরা কিন্তু রিক্সা চালক না, আমরা কি শিক্ষক, মানুষ গড়ার কারিগর। এই শিক্ষাটা শুধু যে আমরা ক্লাসে দিই অথবা আমাদের ছাত্রছাত্রীদের দিই তা কিন্তু না, শিক্ষক সমাজে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। সুতরাং আমাদের কাজকর্মগুলো হতে হবে গ্রহণযোগ্য। এই জন্য আমি বলবো এই মুহূর্তে আমাদের আন্দোলনে যাওয়া মোটেই ঠিক হবে না, আমাদেরকে কিছু সময় দিতে হবে। গত কালকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রধান উপদেষ্টা তিনি ভাষণ দিয়েছেন যে আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে অনেকের দাবি আছে, অনেক এবং দাবিগুলো যৌক্তিক, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো লিখিত আকারে আমার কাছে দেন, আমরা সেগুলো দেখে বিবেচনা করব কি করা যায়, বলে দিয়েছে অলরেডি। সুতরাং আমাদের এই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে এই মুহূর্তে সেটা কিন্তু পরিবেশ আর নেই। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমি বলি যে আমরা শিক্ষক, আমাদের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাসদ আছে, অন্যান্য সকল দল আছে, এবং এ যাবৎ যারা সরাসরি আওয়ামী লীগ করেছে, এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এ যাবৎ যারা সরাসরি আওয়ামী লীগ করেছে তার মানে ফেসটা তাদের পরিচিত এবং বিভিন্ন এমপির সাথে ঘুরেছে, মন্ত্রীর সাথে ঘুরেছে, তারাও কিন্তু শিক্ষক আছে। আর আমরা যখন আন্দোলনে যাব, রাস্তায় যখন নামব, তখন এই শিক্ষকগুলো অবশ্যই আমাদের সাথে যাবে। আমরা তো কোনো শিক্ষককে আন্দোলনে যেতে না করতে পারবো না, তাই না? তাহলে কী হবে, এই শিক্ষকগুলো যখন যাবে তখন এইগুলোকে কি করা হবে, ফোকাস করা হবে যে এই যে দেখুন ইনি আওয়ামী লীগ করেন, ইনি যুব লীগ করেন, এই যে ফোকাস করে এগুলো দেখানো হবে, এরা আওয়ামী লীগ এসে বিশৃঙ্খল সৃষ্টি করছে। সুতরাং এই আন্দোলনে, বিশেষ করে শিক্ষকদের এই আন্দোলনে, এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করতে দেওয়া যাবে না। মাথায় রাখতে হবে আমাদের আন্দোলনের সময় আসতে হবে, সুযোগ আসতে হবে, আমরা তখন আমাদের যৌক্তিক দাবিটা বোঝাবো। এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে একটি লিখিত আকারে দাবি সমগ্রভাবে, মানে আমাদের মধ্যে আবার অনেকগুলো শিক্ষক গ্রুপ আছে, সব গ্রুপ বাদ দিয়ে একটা লিখিতভাবে সুন্দর করে জমা দিতে হবে, যেটা বিবেচনায় থাকবে, আর পরবর্তীতে না হলে আমরা তখন আন্দোলনে যাব উপযুক্ত সময় বুঝে। এবং সেই আন্দোলনে এই ফেস যারা এ যাবৎ আওয়ামী লীগ সরাসরি করেছে, মনে রাখতে হবে আওয়ামী লীগ কিন্তু একটি স্বৈরাচার সরকার ছিল, সেই সরকারের সাণ্ড পাণ্ড যদি মিছিলের আগে থাকে, ফোকাস পয়েন্টে থাকে, তাহলে কিন্তু আন্দোলন সফল হবে না। কেননা ওই যারা আওয়ামী লীগ করেছে সরাসরি, তারা কিন্তু এই মুহূর্তে পছন্দীয় মানুষ না, তাদেরকে কেউ পছন্দ করবে না, এই জন্য তাদেরকে, তারা আন্দোলনে আসবে, সমস্যা নেই, ফোকাস পয়েন্টে থাকবে না। ওকে, অথবা আমি বলবো এই মুহূর্তে তাদের আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই, বিকজ অফ বুঝতেই পারছেন যে ওই ফোকাস হওয়ার মানে ক্যামেরায় ফোকাস হবে ইনি আওয়ামী লীগ করে, সুতরাং আওয়ামী লীগ এসে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেরকম পরিবেশ সৃষ্টি করতে দেওয়া যাবে না। আমি একজন শিক্ষক, আমাদের আন্দোলনটা যাতে সফল হয় আমি সেই জন্য কিন্তু এই কথাগুলো বলছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা বোঝাতে পেরেছি। সো এই মুহূর্তে আমাদের আন্দোলনে যাওয়া ঠিক হবে না, উপযুক্ত সময় বুঝে আমরা আন্দোলনে যাব। এই মুহূর্তে আমাদের কাজ হবে একটি সুন্দর করে লিখিত আমাদের দাবি দাওয়াগুলো শিক্ষা উপদেষ্টার কাছে পাঠাতে হবে, পাঠিয়ে অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আমাদের দেশের কাজে আসতে হবে, এই মুহূর্তে বন্যায় প্লাবিত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এগুলো হচ্ছে আমাদের কাজ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি, আমার এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।